হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আরাধ্যা কিচেন টকঝাল মিষ্টিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, লাউ দিয়ে মাছ। দেখুন, এখানে মাছ নিয়ে নিয়েছি, চারটে বাটা মাছ, আর এ দুটো নিয়েছি আমার মেয়ের জন্য, বাটা মাছে কাটা থাকে তো তার জন্য। আর দেখুন, লাউ নিয়েছি, লাউটা এখন কেটে নিব। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি, এখন লাউটাকে কেটে নিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হতে হতে মাছে আমি নুনগুলো মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, এটাকেও মেখে নিচ্ছি। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। কড়াই গরম হয়ে গেছে, এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা একটা করে মাছ। এখন মাছগুলোকে এক এক করে উল্টে নেব। মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নেব। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো, আর দিয়ে দিচ্ছি একটু জিরে। এখানে নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা চেরা, আদা আর লাউ। সরি, ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে একসঙ্গে দিয়ে দিয়েছি। লাউ দিয়ে দিলাম এর মধ্যে, লাউ দিয়ে এখন মাছটা করে নিতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলেন, হ্যাঁ নুন দিয়ে দিলেন। আমার ক্যামেরাটা দুবার বন্ধ হয়ে গেছে, আর মেয়ে একটু পরে পরে এসে ডাকে, মা মা এটা খাবো না, ওটা খাবো না, এই জন্য।
এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। এখন ঢাকাটা তুলে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে নেওয়া যাক। ঢাকাটা আমি তুলে নিচ্ছি, এখন একটুখানি নাড়াচাড়া করে দিই। এখানে দিয়ে দিব এখন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা, কিছুটা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। গরম জলটা এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। দু তিন মিনিট পরে আবার চলে আসলাম, দেখা যাক। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ, মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এই জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে লাউ দিয়ে মাছ। এটাকে এখন নামিয়ে নেব। রান্নাটা কেমন লেগেছে বন্ধুরা, প্লিজ কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।